হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিঙ্গারা। আর হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি কিমা সিঙ্গারা। তো এটার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি, তো প্রথমে আপনাদের সাথে এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ আলু, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 কাপ কিমা নিয়েছি। আর আদা আর রসুন বাটা একসাথে আছে, এখানে 2 চা চামচ। আর মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আর নিয়েছি কিছু কালো জিরা, আর এখানে নিয়েছি 3 কাপ ময়দা। তো প্রথমে আমি ময়দাটাকে গুলিয়ে নেব। এটার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ময়দার উপরে পরিমাণ মতো লবণ। লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে প্রায় 4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে সিঙ্গারাতে খুব সুন্দর একটা স্মেল আসে। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে ময়দাটা গুলবো। এবার অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। এখন এই গোলাটাকে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এটা যেহেতু কিমা সিঙ্গারা আমি তৈরি করব, তো এখন কিমাটাকে রেডি করে নিচ্ছি। চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়েছি। আর এই তেলটার উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। প্রথমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিমা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখন সবগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি।
হাফ কাপ পানি। আর এই পানিটা দিয়ে আমার কিমাটা রান্না করা হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমার কিমাটা রান্না করা হয়ে গেছে। আর এটা কিন্তু পানিটা পুরোটাই শুকিয়ে গেছে আমি যে পানিটা দিয়েছিলাম, আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর কিমাটা ঠান্ডা করে নিচ্ছি। এখন সিঙ্গারা বানানোর জন্য আমি এই পরিমাণের একটা ডো নিয়েছি। এখন এই ডোটাকে বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর এখন আমি মাঝখান থেকে কেটে নিব, সমান করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন সিঙ্গারা বানানোর জন্য এই অর্ধেকটা রুটি হাতে নিয়েছি। আর এখানে আমি ময়দা গুলিয়ে নিয়েছিলাম, অল্প পরিমাণের পানি দিয়ে ময়দা গুলিয়ে নিয়েছি। আর এখান থেকে সাইডে একটু লাগিয়ে নিচ্ছি এরকম করে। এখন আমি সিঙ্গারের বাসটা দিব। এটার জন্য এই মাথাটাকে আমি এখানে নিয়ে আসছি আর এটাকে এখানে নিয়ে আসছি। এখন দেখতে অনেকটা কোণের মতো হয়ে গেছে এরকম। এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি। আর এই সাইডটাতে আবারও ময়দা লাগিয়ে নিচ্ছি। আর এই সাইডটাকে ধরে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার সিঙ্গারা। আমি এখানে আরও কিছু বানিয়ে নিয়েছিলাম, আর এভাবেই আরও বানিয়ে নেব আমি। এখন একে একে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো এখন বাজার পালা একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তো এখন তেলটাকে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর সেমভাবে বাকিগুলো দিয়ে দিচ্ছি আর বেজে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেছে আমার।
আমার আজকের এই ডিমা শিঙ্গারা। তো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যেরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটি